হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবর মতো আজকে নতুন একটা সার্কুলার আপনাদের মাধ্যমে শেয়ার করবো, সেটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। এখানে আপনারা তিনটি পদে 283 জন আবেদন করতে পারবেন, মানে এখানে 283টি পদে আবেদন করতে পারবেন এবং বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করছি। তো এখন দেখেন যে এই সার্কুলারটা শুরু হচ্ছে 9/6/2022 খ্রিস্টাব্দে, মানে 9/6/2022 খ্রিস্টাব্দে এই সার্কুলারটা প্রকাশ করেছে। এখন আমি শুরু করছি নিচের থেকে, এখন শুরু করছি প্রথমে হচ্ছে তিন নম্বর পদে প্রথমটা হচ্ছে গাড়ি চালক। এখন 3 নম্বর পদে দেখতে পাচ্ছেন যে প্রথমটা হচ্ছে গাড়ি চালক, আর পদের সংখ্যা হচ্ছে 3টি। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। এখন এখানে আসে শিক্ষা যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের অভিজ্ঞতা চাইছে ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মানে আপনাদের ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এখন তারপরে আসছে হলো দুই নম্বর হচ্ছে হলো ক্যাশিয়ার। পদের নাম হচ্ছে ক্যাশিয়ার, পদের সংখ্যা 87টি, মানে এখানে আপনারা 87টি পদে আবেদন করতে পারবেন এবং বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, আর গ্রেড হচ্ছে 16। এখন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, মানে আপনারা স্নাতক ডিগ্রি বা বাণিজ্য বিভাগ হইতে হবে কিন্তু পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু এখানে আবার দক্ষতা চাইছে, যেমন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হইবে, মানে আপনারা কম্পিউটার চালানো এবং কিন্তু দক্ষতা থাকতে হবে। এখন আসি আমরা এক নম্বর হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এখন এর আগের নাম ছিল হলো পূর্ব নাম হচ্ছে ক্রেডিট সুপারভাইজার, পদের সংখ্যা 37টি, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে আপনারা স্নাতক ডিগ্রি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। এখন আসে আবেদন শুরুর তারিখ এবং আবেদন শেষ তারিখ। তো বন্ধুরা, এখানে আমি দেখতেছি যে আবেদন শুরু হচ্ছে অনলাইন আবেদন ফর্ম পূরণ ও দাখিল করার নিয়মাবলী। এখন আবেদন প্রার্থীগণ http://diydteletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আমি এই সার্কুলারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন আবেদন শুরু হচ্ছে 15/6/2022 খ্রিস্টাব্দে, মানে 15 তারিখে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 5/7/2022, মানে 5 জুলাই আপনারা আবেদন করতে পারবেন এবং বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তাহলে কী হচ্ছে যে 5 জুলাই আপনারা বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে আবেদন করবেন বললাম যে diydteletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। তার মানে এই সার্কুলারটা কিন্তু আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। এখনও সেই সার্কুলারটা আবেদন ফি কয় টাকা? এখন অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করুন। অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, মানে আপনার অ্যাপ্লিকেশন আইডিতে একটা ইউজার আইডি দেওয়া থাকবে। ইউজার আইডি ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে নিম্নোক্ত 2টি SMS করতে হবে। মানে এখানে আপনারা প্রথম SMS আছে আপনাদের কনফার্ম করে, মানে প্রথম SMS আছে আপনাদের পাঠাবেন এবং দ্বিতীয় SMS হিসেবে কনফার্ম হিসেবে পাঠাবেন। এখন ফি বাবদ অফারের যোগ্য 112 টাকা, 112 টাকা, এবং 100 টাকা হচ্ছে টেলিটকের সার্ভিস চার্জ এবং 12 টাকা হচ্ছে আপনার হলো SMS চার্জ। মানে এখানে আপনারা 112 টাকা প্রদান করতে হবে প্রত্যেকটা পদের জন্য। এখানে তিনটা পদ কিন্তু তিনটা পদের জন্য 112 টাকা, আর এখন হচ্ছে 72 ঘন্টার মধ্যে কিন্তু পাঠাতে হবে। বন্ধুরা, তো এই সার্কুলারটা বুঝতে পারছেন যে কীভাবে পাঠাইতে হবে? এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এই সার্কুলারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো এবং যদি আরও জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর পরবর্তী যেহেতু সুন্দর করে আমি ভিডিও তৈরি করতে পারি। তো বন্ধুরা, ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।